পর্তুগালের সেই ভালো লাগাটা সেই আনন্দটাই আমার চোখে এখনো লেগে আছে সেই নতুন শার্টের সেই ঘ্রাণটা দর্জি বাড়িতে যখন বানাতে দিতাম সিট কাপড় কিনে বাবা কিনে নিয়ে গিয়ে দর্জি বাড়িতে নিয়ে যেতেন মাপ দিয়ে তারপর হয়তো 15-20 দিন বা এক মাস ধরে হয়তো ওই ড্রেসটা তৈরি হচ্ছে তো ওই ওই সময়টা আসলে ফিরে আসবে না এখন আমাদের পোশাক আশাক থেকে শুরু করে আমাদের জীবনযাপনের অনেক পরিবর্তন হয়েছে কিন্তু ওই আনন্দগুলো আর আসলে এখন আর ওইভাবে ফিরে আসবে না সব কিছু মিলে তা সেই বয়সে এখন আমাদের পরবর্তী প্রজন্ম যারা আমাদের সন্তান যারা ওরা আসলে এটাকে নিয়ে সবচেয়ে মানে বেশি উৎসব ফিল করে আর আমাদের দায়িত্ব হচ্ছে ওদের সেই আনন্দটাকে আর আমি আসলে দুর্গাপূজাকে শুধুমাত্র এটাকে ধর্মীয় একটা অনুষ্ঠান হিসেবে দেখি না আমি মনে করি যেটা আমরা যেমন আমি গ্রামে থাকতে ছোটবেলায় যখন থেকে হিন্দু মুসলিম নির্বিশেষে এই উৎসবের সাথে তারা সঙ্গী হতো এটা আমার কোনো বিষয় নাই হ্যাঁ তবে একটা কথা আমি বলতে পারি যে কারাগার যদি সিজন টু হয় মানে আমরা পার্ট ওয়ান পার্ট টু মিলিয়ে যদি ধরি একটা সিজন পার্ট সেকেন্ড সিজন যদি হয় সেক্ষেত্রে আমি অভিনয় করতে আমি আগ্রহী কারণ এটা আমার খুব প্রিয় একটা চরিত্র ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ সেই মানুষ প্রত্যেক মানুষ আরেকজন মানুষকে সম্মান করুক বাবা গ্রামে থাকতেন বাবা গত বছর মারা গেছেন সবাই আমরা ভাবি মানে মানসিকভাবে খুব কষ্টের মধ্যে আছে বুঝতেই পারছেন মা আছেন বাড়িতে আমার একদম জ্ঞান হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমি আমার মা বাবার সাথে যাই না পূজা পূজা বাড়িতে যাব গ্রামে বাড়িতে বাবা নিয়ে মায়ের সঙ্গে সবাই মিলে ভাই পূজা আছে সন্তান সবাই আত্মীয় সবাই একসঙ্গে যাবো আমি মনে করি যে ধর্মের ঊর্ধ্বে গিয়ে যদি একজন আরেকজনকে ভালোবাসতে পারে মানুষ সর্বক্ষেত্রে মানুষকে যদি প্রাধান্যটা দেওয়া যায় সেটা বোধহয় ভালো আমি আমার সন্তানকে সেই শিক্ষা দেওয়ার চেষ্টা করি যে ধর্মকে কখন আলাদা করো না মানুষকে তুমি বড় করে দেবো পৃথিবীতে সব মানুষ সমান এটাই আমি এই এইটা বোঝানোর চেষ্টা করি আমার সন্তানকে